এখন তুই চাইছিস কেন সন্দীপ আর টিনা এক হয়ে যাক এখন কেন চাইছিস একটা সময় টিনাকে তো উস্কেছিলি তাই না বলেছিলি ওই বাড়িতে খবরদার ফিরে যাবি না যে শাশুড়ি তোকে পুড়িয়ে মেরে দিতে চায় তার বাড়ি খবরদার যাবি না যে বাড়িতে তোর সম্মান নেই সেই বাড়িতে তুই যাবি না কম কিছু বলেছিলি আমরা সব তখন কানে ল্যাটামাস ঢুকিয়ে বসেছিলাম কেউ বসেছিলাম না আজকে হঠাৎ একেবারে উল্টে পাল্টে যাচ্ছিস যে হ্যাঁ রে তা তোর সব যত আহ চারানা আটানা গুলো সব কমিউনিটিতে উঠতো আজকে তারা তোর বিরুদ্ধেই কথা বলতে শুরু করে দিল দেখেছিস তোকে কেউ বেশিক্ষণ কেন সহ্য করতে পারে না আসলে তুই এত সত্যবাদী এত সত্যবাদী যে তোকে কেউ সহ্য করতে পারে না বুঝেছিস তো তুই এত ন্যায় নীতি আইন কথা বলিস তো নিতে পারে না পারে তো কি করবো বল আমরাও তো একটা সময় তোকে সেই ভালোবেসে তোর বাড়ি গিয়েছিলাম তো সেই দিনগুলো তো আমরাও ভুলতে পারি না না যে দিনগুলো আমাদের দেয়ালে মাথা ঢুকে দিলি দে আমাদের ন্যাড়া করে অন্ধকার ঘরে সাদা থান করে ঢুকিয়ে দিলি মনে আছে না সেই সব কথাগুলো আজকে সেই কথাগুলো তো চুনাকে বলছিস হ্যাঁ খুব বুদ্ধিমান চুনা খুব বেশি বোঝে শোন তুই বুঝিস কম তো তোর বিরুদ্ধে বলছে সবাই বোকা বোকা না তুই যার জন্য কোনো মানুষকে তুই সহ্য করতে পারিস না তোর মতি হচ্ছে চঞ্চল মতি তুই কোনো সময় কোনো কিছুকে রেখে ঢেকে সুন্দর করে করতে পারিস না যেই আশ্রমনের মধ্যে অমনি পটাশ করে ক্যামেরা খুলে বসে বলতে বসে পড়িস কি হলো বলতো কি হয় বলতো তো দিন দিন জায়গাটা কোথায় যাচ্ছে নিজে তুই বুঝতে পারছিস না আসলে কি বলতো তোর কাছে কিছু ওই যে বলবো না আছে যাকে তুই যাকে তুই টুনটুনি কেউ নিল না কেউ নিল না কি অবস্থা না তোর সত্যি কেমন যেন লাগে কেন রে ওকে যখন তখন যেখানে সেখানে দিতে চাইছিস হ্যাঁ ওনাকে একটু আমার সাথে যোগাযোগ করতে বলিস তো আমি তোর বিরুদ্ধে লিগাল স্টেপ নেবো হ্যাঁ কারণ ওনার তো কাজ এটা যার বিরুদ্ধে যেই নিক না কেন সেটা বড় কথা নয় কেবক শিবিকরা এসেছে ফেস ভ্যালু বেড়াতে বাড়াতে তা তুই কিসের জন্য এসেছিলি এখানে তোর ফেস ভ্যালুটাকে কমাতে ও বাবা তাও যদি দেখতাম তা তুই তো এসেছিস এই যে আর্নিং আর্নিং তা তোকে এত লোকের গালিগালাজ খেতে হচ্ছে কেন তুই তো ভালো করতে এসেছিস সমাজ সংস্কারক হিসাবে এসেছিস ল নিয়ে কথা বলতে এসেছিস বাচ্চার শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলতে এসেছিস বলতে 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 মানুষকে মেরেও ফেলছিস বা কালকে তুই সন্দীপের মৃত্যুটা কামনা করে ফেললি বিশ্বাস কর আমরা না প্রত্যেকে চাই তুই কিন্তু দেখ হচ্ছে না আসলে কি বলতো চাইলেই পাওয়া যায় না তুই তো কত কিছু চেয়েছিস না তুই কিছু পেয়েছিস কিচ্ছু পাসনি কেন বলতো তোর চাওয়ার মধ্যেই খটছিল। ছিল তুই মন থেকে কোনো কিছু চাসনি এই যে আমরা তিনজন তোর বাড়ি গেছিলাম তুই কি মন থেকে চেয়েছিলি না তুই চেয়েছিলি যে এরা আসলে পরে আমার ওই দিনকে ভিউজটা ভালো হবে কারণ তখন তোর ভিউজ হতো না বুঝলি তো তখন তোর ভিউজ টিউজ খুব একটা হতো না আর আমরা গেছিলাম বলে সেই দিনই তোর বাড়িতে ওই পিনটা এসেছিল মনে করে দেখ আমরা তিনজন গেছিলাম ওই দিনকে হ্যাঁ তো সেই জন্য মানুষ কি না শেখ ভালোবাসতে শেখ মানুষকে সম্মান দিতে শেখ মানুষের কথার মূল্য দিতে শেখ এই তোর দ্বারা জীবনে কিছু হবে না বাড়িতে দুটো বুড়ি সবার আগে মানুষের বাড়ি থেকে সব কিছু সৃষ্টি হয় জানিস তো সব কিছু তৈরি হয় বাড়ি থেকে তোর ইচ্ছে হয়নি তোর বাড়ি থেকে তুই কি শিখে এসেছিলি আগে তোর বাপের বাড়িতে যাই ছোট থেকে কি শিখে এলি মা টোটো কোম্পানির ম্যানেজার তো সেইখানে তুই মাকে কখনো বাড়িতে পাস নি মার ভালোবাসা আদর যত্ন বলে কোনো জিনিস তুই পাসনি তোকে বাড়ি সামলাতে হতো তারপর ছোট বোন বলো ওরে বাপরে বাপ সেখানে আবার বেবি তুই ভেবে দেখ তোর লাইফটা শুরু থেকেই ভেবে দেখ যখন তুই সবে মায়ের পেটে এলি তখনই তোর মাকে বাড়ি থেকে বার করে দিল তোর ঠাকুমা তাহলে ভেবে দেখ তুই কতটা অপয়া হলে তোর মাকে ওই সময় বাড়ি থেকে বার করে দে আমরা একটা বিড়াল কুকুরকেও বাড়ি থেকে বার করি না অথচ তোর ঠাকুমা ওই সময় তোর মা মাকে বাড়ি থেকে বার করে দিয়েছিল কেন রে এখানে কি কোনো রহস্য আছে তোর মাকে এখান থেকে বের করে দেওয়ার যাই হোক সেটা আমরা জানি না জানতে চাইও না তুই পেটে আসাতেই তোর মাকে বাড়ি থেকে বার করে দিল তারপর তোর বাবা তোর মাকে যেমন পারলো তেমনভাবে এসে রাখলো না পারলো খেতে না পারলো ভালো করে শুতে না পারলো শান্তিতে ওষুধ খেতে কিচ্ছু করতে পারলো না জন্মালি তুই এখান থেকেই তোর সূত্রপাত ভেবে দেখ শুরুটা থেকে তুই নিজেকে ভাব একবার তারপর তুই লোকের বাচ্চা লোকের ভাসুর লোকের দেওয়ার লোকের বাবা লোকের মা নিয়ে কারবার কর বুঝেছিস তুই নিজেকে আগে দেখ ভালো করে তো সেখান থেকে যখন তো শুরু হলো বেবি সিটার থেকে শুরু করে রান্না করা ঘর সামলানো ঘরে তখন আবার জল পড়তো ইঁট পাতা থাকতো কেঁচো কেন্ন মেন্ন ঘর বাড়ি ভেবে মানে যেত তো সেখান থেকে আসা জিনিস তুই তারপর তুই কলেজ স্কুল করতে শুরু করলি জানি না ওটাও সত্যি কিনা তো তোর মুখের কথাতে শুনেছি যে তুই সেখানে গিয়ে ছেলেদের দিকে তাকাতিস কিন্তু বলতে পারতিস না আর কেউ তোকে প্রোপোজও করতে পারতো না কি অদ্ভুত তাই না হুম তারপরে তুই সেখানে গিয়ে আহ কোনোদিন দোতলা বাড়ি দেখলি না আচ্ছা তোদের কলেজটাও কি একতলায় ছিল কোনো দোতলার উপরে ছিল না আমাদের স্কুলগুলো তো তিনতলা কি জানি তোর ওখানে কি ছিল গ্রাম অবশ্য গ্রামেও এখন না বড় বড় দোতলা তিনতলা চারতলা বাড়ি আছে আমি নিজে দেখেছি আমি অনেক গ্রামে ঘুরেছি তো তুই কোনোদিন শহরে গ্রামে দোতলা বাড়ি দেখিস নি কর না ব্যাপারটা মানে মাথায় কি তোর ছিট আছে একটু ভালো করে বলতো হ্যাঁ মেন্টাল পেশেন্ট তোকে দেখলে এখন অনেকটা মেন্টাল পেশেন্ট মনে হয় এটা কিন্তু ঠিক তুই কোনোদিন দোতলা বাড়ি দেখলি না বরকে বিয়ে করে নিয়ে বর বিয়ে করে নিয়ে এলো বাড়িতে তুই নেমেই বলছিস ওমা আমাকে লজে নিয়ে এসেছো কেন তার লজে যাওয়ার ব্যাপারটা তোর ছিলই তাই না লজে সাধারণত মানুষরা মেয়ে ছেলে মেয়েরা কি করতে যায় বলতো ওই একটু ফুটতে টুটতে দু ঘন্টা আড়াই ঘন্টা থাকবে খাবে দাবে শোবে ফুটতে করবে চলে আসবে তো তোরকে এই স্বভাবগুলো ছোটো থেকেই ছিল ইয়ংকাল থেকেই ছিল নাহলে তুই বি বাব নিজের শ্বশুর থেকে তুই লজ কি করে ভাবলি বলতো এখানে কি ব্যাপার অবশ্য তো নিশ্চয়ই আছে নাহলে কেউ কোনোদিন ভাবতে পারে হ্যাঁ কখনো ভাবতে পারে না যে লজ ছোট থেকে দেখে আসবে সে লজই ভাববে দোতলা বাড়িকে তো তুই কি দোতলা বাড়ির জীবনে দেখিস নি আর কত ঢপ মারবি বলতো আর কি কি ধপ তোর মারার বাকি আছে তুই শুধু বল যখন তখন যেখানে সেখানে পাল্টে খেয়ে যাচ্ছিস এখন আর তোর দর্শকরা তোকে জুতো মারছে লাথি মারছে ঝেঁটা মারছে তবু তোর লজ্জা হচ্ছে না রে তবু তোর লজ্জা হচ্ছে না তারপরে বিয়ে বিয়ে করে ওই বাড়িতে এসেই শ্বশুর শাশুড়ির সাথে লাগিয়ে দিলি ঝগড়া ননদ করে দিলি আলাদা বাড়িতেই আসে না মেয়েটা দেখলামই না কোনোদিন ভালো করে তোর ননদের সাথে গল্প গুজব করছিস খাওয়া দাওয়া করছিস বেড়াতে যাচ্ছিস একটা ওপরের ঘরে খাওয়াটা দেখি ননদের মেয়ে ক্যামেরাটা ধরেছিল বলে তোর ননদেরকে একটু দেখতে পেলাম না হলে তো সেটাও না ভাত তুলে শ্বশুর শাশুড়িকে খাইয়ে দিচ্ছিস তো তুই জানিসটা কি হ্যাঁ তুই যে এত জ্ঞান দিতে বসিস তুই নিজে জানিসটা কি বলতো নিজের প্যান্টি নাইটি সব কিছু ছেড়ে রেখে দিস এক সপ্তাহ বাদে এসে তোর বর কাছে তোর লজ্জা করে না হ্যাঁ তোর লজ্জা করে না তুই আবার অন্যের বাড়িতে গিয়ে নাক ঢুকিয়ে বসে আছিস হ্যাঁ কি কারণে রে কার বর কি করছে না করছে কে বাড়ি ইল্লিগাল করছে কে ছাদ ইল্লিগাল করছে কার বাচ্চা ইল্লিগাল তুই নিজে লিগাল কিনা সেটা একবার ভেবে দেখেছিস কি তুই তুই নিজে লিগাল তো লিগাল ওয়েতে এসেছিস তো পৃথিবীতে ধরা ধামে তুই তো আবার দেবি তুই তো ধরা ধামে এসেছিস অবতার হয়ে জন্মেছিস তুই তো সর মানে আমাদের মতো নর্মাল না তুই দেবি বা কোন বিষয়ে তোর জ্ঞান নেই দেখ এখন তোর মানে যারা তোকে তুলে দিচ্ছিল যারা তোকে তুলছিল সাপোর্ট করে করে আমাদেরকে নোংরা নোংরা কথা বুড়ি 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 করে করে মাথার পোকা দাঁড়িয়ে দিয়েছিল দেখ এখন তোর কাছে লাতে যাটা খাচ্ছে এই এদের আলতেই হয় এগুলো যখন জানবো যে তুই এই টাইপের তখন তোর পাশ থেকে সরে আসে এটাই নিয়ম কারণ তুই কোনোদিন ধরে রাখতে শিখিসনি দেখ দুটো বুড়ো বুড়ি শ্বশুর শাশুড়ি একটা মাত্র ছেলের বউ কি অবস্থা ভাব দুটো কোথায় খাচ্ছে কিনা সেটা পর্যন্ত তুই খবর রাখিস না ওরা দুটো ওপরে খেতে পেলো কিনা রান্না করে রাঁধুনি চলে যায় তারপরেও তো বেড়ে খেতে হয় দুজনকে তুই সেই খবরটাও রাখিস না যে মা তোমরা খেয়েছো বা খাবারটা একটু বেড়ে দিয়ে আসি না 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 সেই সময় দুটো লোককে কিস্তি দিলে তোর কাজে দেবে তুই মেয়ে প্রতিটা প্রতিটা করে করে কত কি বলেছিস আজকে আবার বলছিস আমাকে মাসির মেয়ে বললেও কোনো আপত্তি নেই বাবা তুই কোনোদিনই ওর মাসির মেয়ে হতে পারবি না ওর কোন মাসির মেয়ে সেটা একবার ভেবে দেখিস তুই বুঝেছিস তো ওর কোন মাসির মেয়ে তুই তুই ওই জায়গাতেই মাসির মেয়ে নাহলে তুই দিন রাত্রি প্রতিটা করিস পতিতা তুই চিনলি কি করে ও যে পতিতা তুই জানলি কি করে ও কোথায় কোন আরামবাগে কোথায় কোন মুর্শিদাবাদে কোথায় কোন লালবাগে যায় তুই জানলি কি করে তো তুইও কি যাস আজ পাশের হোটেল প্রায় পাশের ঘরটাতে তুই কি থাকিস নাহলে এত খবর তুই পাস কি করে বলতো আমার তো মন ব্যাপারটা রহস্যজনক লাগে যখন কনিকাতার ভাসুরের সাথে ওই ঘরে গিয়ে এডিট করতো আমার মনে হয় তার পাশের ঘর মানে বাথরুমটাই কি তুই বসে থাকতিস জোঁক হয়ে প্রজাপতি হয়ে মত হয়ে মশা মাছি হয়ে তুই কি ওখানে ঢুকে পড়তিস না তুই জানলি কি করে যে ওই ভাসুরের সাথে গিয়ে ওখানেও বসে থাকে তাকে জবন এডিট করে হ্যাঁ কি করে বলতে পারিস যে তুই এই সব কথাগুলো তোর মুখে আটকায় না ছি লজ্জা করে আর তারপরে সব থেকে আশ্চর্যের ব্যাপার তোর গায়ে গরম জল ফেলে দিয়ে কি করতে চাইছিল ভেলু হ্যাঁ আশ্চর্যের জন্য ব্যাপার তো তোর গায়ে গরম জল ফেলল আর এত বড় हिम्मत তুই ভenge দিসনি পায়ের গোছাতে নি কিছু ও আচ্ছা হাতে মারিস নি হাতে মারার চেষ্টা করেছি আর ও না পারছে না বুঝলি তো তোকে দেখে এরকম হাত পা কাঁপে ধর হতট করে কাঁপে কখন জলটা পড়ে গেছে বুঝতে পারেনি ছাড়লি তাকে তুই তুই কি জিনিস দিয়ে তৈরি তুই নিজেই জানিস না কখনো বলছিস সন্দীপ ভালো কখনো বলছিস সন্দীপ খারাপ কখনো বলছিস টুনটুনি ভালো কখনো বলছিস টুনটুনি খারাপ কখনো বলছিস কেন বাচ্চার সাথে দেখা করোনি কেন বাচ্চা নিয়ে আসনি আবার এখন বলছি ওই বাচ্চা তোর কাছে যাওয়ার মতো না তুই রাখতে পারবি না কোন দিকে যাবো বলতো আমরা কোন দিকে যাবো হ্যাঁ এই যে নাইটি বাহিনীকে নিয়ে আমরা কোথায় যাই তারপরে যারা ছখানা আটখানা দশখানা নাইটি কিনে নিয়েছে নাইটি কিনে নিয়েছে আরে তোরা নাইটি পর পর বিকিনি হয়ে তাতে আমাদের কি তোরা যা দেখাবি তাই দেখে আমরা বলবো তোরা নাইটি পরে ঘুরলেও আমরা বলবো নাইটি বাহিনী নাইটি বাড়ির মহিলা আবার তোরা যদি বিকিনি পরে ঘুরিস তাতেও আমরা বলবো বিকিনি বাড়ির মহিলা আমাদের আমাদেরকেই শেষে যায় না ঘন্টা যা দেখাবি তাই নিয়েই বলবো সেটা ইন জেনারেল বুঝছিস তো যে যেটা দেখাবে তাকে নিয়েই সেটা বলা হয় আবার গুনে গুনে দেখাচ্ছে এই যে তিনটে কিনেছি চারটে কিনেছি পাঁচটা কিনেছি কিনে নে ব্যবসা শুরু করে দে আর তো পাঞ্জাবির ব্যবসা শুরু হয়েছে দেখলাম কলকা কোনো ব্যবসা আজ পর্যন্ত স্থির হয়েছে হ্যাঁ গাড়ির ব্যবসা জমি কেনা তারপরে হচ্ছে শাড়ি নাইটির ব্যবসা কি কি হলো না হ্যাঁ কোনটা হলো না এইরকম একটা ফিকেল মাইন্ড মেয়েকে তুই করিস সমর্থন প্রথম দিন থেকে আবার জোর গলায় বলছে যখন ওর বাবা মা ছিল না তখন থেকে আমি ওকে দেখছি কেন দেখেছিস কেন যে মেয়েটাকে কেউ দেখছে না সে মেয়েটাকে তুই দেখছিস কেন তুই নিজের স্বার্থে দেখছিস নাকি সবাই এরকম সবাই স্বার্থেই দেখে সবাইকে তো তুই যদি নিজের স্বার্থটা না মানে ভালো বুঝিস তো অন্য লোক কেন বুঝবে না বলতো হ্যাঁ তুই অন্যকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করিস তোকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করে তুই কেন নোংরা কথা বলিস ভাবিস কি একবার যে আমি যদি অন্যকে নিয়ে করি আমাকে নিয়েও তো করবে আর কথায় কথায় বলিস আমি যদি কন্ট্রোভার্সি ছেড়ে দিই তাহলে এগুলো না খেতে পেয়ে মরবে তো তুই ছেড়ে দে না বাবা তুই ছেড়ে দিয়ে যা না দেখ না মরি কিনা আমরা সেটা তো করতে পারিস না যে না আমি ছেড়েই দিলাম দেখি তো এরা মরে কিনা কটা মরে আগে তো বুড়িগুলো মরবে কারণ বুড়িগুলো তো খেতে পাবে না ভালো করে তুই একবার মরে মানে খেয়ে মানে গিয়ে দেখ তো বাবা আমরা একটু দেখতে চাই যে না আমরা কি সত্যি খেতে পাবো না দেখি একটু চিন্তা করি আমরা তারপর আমরা তোকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দেবো দরকার পড়লে তুই সেটা তো করতে পারিস না শুধু মুখে বাতলামো মেরে যাস বাতলিং বাতলিং আর বাতলিং তো তোর ওই বাতলিং না তুই তোর ওই অ্যাডভাইজারদের কাছে গিয়ে বসে বসে দে আর ওরা তোকে দিক তুই শোন তুই ওকে তোদের দে ওরা শুনুক এইদিকে আর আসিস না খুব একটা খুব ভালো লাগছে না বিশ্বাস কর কেমন একটা বোকা বোকা লাগছে আজকাল তোকে দেখতে মেন্টাল পেশেন্ট মেন্টাল পেশেন্ট মনে হয় তুই যে নিজের বাড়ির লোকগুলোকেই শান্তি দিলি না মানে সুখ দিলি না কিছু দিলি না তুই ওয়াইটিতে কি দিবি নেগেটিভিটি ছাড়া তুই কি দিয়েছিস ওয়াইটিতে একটা ভালো ভিডিও আছে তোর না নেই থাকতে পারে না কারণ তোর মনের মধ্যেই তো কোনো ভালো কিছু নেই অল টাইম লোককে নিয়ে খারাপ কথা বলিস আবার বড় বড় ডায়লগ দিচ্ছিস তো মর্কট রোনা রুনা দি আজকে খুব খারাপ হয়ে গেল না হ্যাঁ তো তো এই মর্কট ভাইয়ের লাইভে গিয়ে বসে পড়লি যে তোকে এত নোংরা নোংরা কথা বললো তার লাইভে গিয়ে তুই বসলি কেন হ্যাঁ টুনটুনিকে সাপোর্ট করতো আর সন্দীপকে বাজে কথা বলতো তাই না সেই জায়গাতেও তুই তুলে তুলে নিয়ে এলি কিমাকে কিমা ওই দলে ওকে নেয়নি ওই গ্রুপে ওকে নেয়নি বলে ও কিমার নামে আর ওই সন্দীপের উল্টো দিকে চলে গেল তো তুই কেন গেলি ওরা যা খুশি মরুক মরুকে যা তুই কেন গেলি ওই টিম লাইভে বল টুনটুনিকে সাপোর্ট করেছিল বলে ওরকম টুনটুনিকে সাপোর্ট হাজার লোক করে তুই তাদের বাড়ি তাদের লাইভে যাস না কেন তুই তাদের ওখানে গিয়ে তাদের সাথে গিয়ে লাইভ করিস না কেন ঠিক জায়গায় জায়গায় যাও তুমি না তুমি ভাবো তুমিই শুধু ঘুঘু আর বাকিরা সব বললাম না আর তো যাই হোক তুই যে নিজেকে না বেশি মাতব্বর মনে করিস না বেশি মাতব্বর মনে করিস না এইরকম করে করে দেখ তোর পাশ কিন্তু আর কেউ নেই হাতে গুনে তিনজন আছে খুব বেশি হলে হাতে গুনে তিনজন আর কেউ নেই একজন তো পাল্টিবাজ মহিলা তোর কাছে আছে ছিল এই দলে হঠাৎ করে চলে গেছে ওই দলে পাল্টিবাজটা তো সেখান থেকে তাকে বাদ দিয়ে দিয়ে বাকি আছে কে দুটো লোক তার বেশি আর নেই যারা সন্দীপকে ফন্দীপ ফন্দীপ ঠন্দীপ করে ডাকে ওই একজন বুড়ি মহিলা আর একজন আছে হচ্ছে আর যা হোক সেগুলো বাদ দিলাম আমি যে আছে না আছে তাদের আমার যায় আসে না দেখিও না জানতেও চাই না তো তুই এই যে নাক গলিয়ে গলিয়ে নাকটাকে তো ক্রমশ হুম করে হয়ে যাবে তোর এরপর তোর শরীরের মধ্যে মুখটা এত বড় নাকটা করে কথা বলবি কারণ তুই যা করছিস না দিন দিন এরপর কোন দিন নাকে একটা গুদুম করে খাবি নাকটা ভেতর দিকে ঢুকে যাবে তোর সবই তো গেছে কিছুই তো নাই সব বন্ধ তোর নাকটাও বন্ধ হয়ে যাবে যেখান দিয়ে নিঃশ্বাস নিস আর ছাড়িস যেখান দিয়ে ওইটাও বন্ধ হয়ে যাবে তার বাইরে আর কিছু হবে না তোর তুই যেভাবে বেড়ে উঠেছিস না সেখান থেকেই বোঝা যায় যে তুই তোর আপব্রিঙ্গিং ডাউন ব্রিঙ্গিং ওপর নিচে ব্রিঙ্গিং কি আছে সব আমরা বুঝতে পারি বিশ্বাস কর সব আমরা বুঝতে পারি যে তুই কোথাকার কোন দিককার ময়াকাল ল বুঝতে পেরেছিস আমার মনে হয় তুই একটা ল তার আগে চুল তখনই অসভ্য মেয়ে ছেলে তোকে নিয়ে বলতে আসলে না নিজের মুখ ঠিক করে রাখা যাবে না খুব পাল্টিবাজ ছেলে তুই খুব পাল্টিবাজ আজকে খুব ভাল লাগছে না মর্কটকে চুনাকে বলতে খুব ভাল লাগছে যখন চুনা আমাকে নিয়ে ভিডিও করতে কোনোদিন প্রতিবাদ করেছিস

তোকে দেখতে আসে যেগুলো হচ্ছে রাম বুঝেছিস তো রাম তারপরে যেটা বসে সেইটা তা নইলে পরে তোকে তোকে সাপোর্ট করে মানে দেখে যারা কমেন্ট করে কিছু বলে না আর নাইনটি পার্সেন্ট লোক তো আজকাল আর কমেন্ট করে না লাভ রিয়াক্ট দিয়ে ওই ইমজি টিমজি দিয়ে চলে আসে কারণ কি লিখবে তারা কি লিখবে ভেবে পায় না গানের গলা ভালো গানটা খুব সুন্দর গাইলে মানে তোর কথাটার কোনো উত্তর দেয় না তারা তোর কমেন্ট বক্সে তোর পুরো ভিডিওর কোনো কথা থাকে না হয় লাভ তার না হলে গানটা খুব সুন্দর গাইলে তোমার গানের গলাটা রেগে গেলি কেন ডালিং ভাইয়ের ওপরে হ্যাঁ ডাল্লিং ভাইয়ের হয়ে তুই সাক্ষী দিতে যাবি তুই তোর চিকিৎসা ব্যবস্থা নিয়ে নোংরা নোংরা কথা বলেছে কেন বলবে না বলতো কেন বলবে না কারণ তুই নিজেই তো দেখাতে পারিস তুই কি করতে গেছিলি দেখিয়েছিস দেখাতে পারিস পেরেছিস কি তুই আবার ওই বাচ্চাটার চিকিৎসা নিয়ে মুখ মানে বক বক করেছিলি ওই বাচ্চার ওই চিকিৎসা না করি এই চিকিৎসা করলো কেন ওই টাকা নিলো কেন সেই টাকা নিল কেন কম কথা তুই ওকে শোনাস নি তুইও হাত পেতে নিয়েছিস ও হাত পেতে নিয়েছে তা তোর মুখ এত বড় বড় কথা তোর মুখে এত বড় বড় কথা কি যদি বলে থাকে যে তুই এই চিকিৎসা না ওই চিকিৎসা করা দেখেছিলি তাহলে সেখানে অন্যায়টা কোথায় অন্যায়টা কোথায় আমি তো কোনো অন্যায় দেখলাম না তো তুই কেন করেছিস সেই কথাটা এবার ভাব আজকে তুই ভাইয়ের হয়ে যাবি সাক্ষী দিতে চিকিৎসা ব্যবস্থা আরে তুই চিকিৎসাগুলো দেখাসনি কেন তুই কোথায় থেকেছিস পিজিতে নে পিজিতে আছি আমি পিজিতে আছি তুই পিজিতে আছিস না হোটেলে আছিস আমরা জানবো কি করে না নাম দেখিয়েছিস না জায়গা বলেছিস না কিছু বলেছিস কিচ্ছু করতে পারিস নি কেন ওখানে গিয়ে ভাই অ্যাটাক করতো নাকি হ্যাঁ কেন লুকিয়েছিলি লোকের কাছ থেকে লুকিয়েছিস কেন আর কিছু দর্শক তোর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলবে না কেন রে কেন আমরা কি সেখানে গিয়ে রামবান মারবো নাকি যে একবার চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলা যাবে না তুইও ডুপ্লিসিটি করেছিস তাই জন্য আজকে তুই শুনছিস এই জন্য তোর আজকে এত লাফালাফি দফা দাফি তুই তখন দেখাতিস উপরের ফ্যান আর আকাশ এই ছাছা আর কিছু দেখাতে পারিসনি সেশন করতে গেছিস কি সেশন করতে গেছিস কিসের জন্য সেশন কেন এইভাবে সেশন কারণ বাচ্চা হওয়ার জন্য এরকম সেশন করতে হয় আমরা বাপের জন্য শুনিনি আমাদের আবার দুটো তিনটে করে সবার বাচ্চা আছে তো তাহলে তুই একবার বলে দে ভেবে দেখ কেন তোর পেছনে লাগছে লোকে তুই নিজেই তো দেখাতে পারিসনি আমি এম এ বি এড ও বাবা সার্টিফিকেট দেখাচ্ছিস তুই এইখান থেকে তো কোন বাবা তোর দেখবে ওই সার্টিফিকেটটা ওইখান থেকে হ্যাঁ কার বাবার চোখে ঘুলঘু মানে একবার ইয়ে লাগানো আছে দূরবিন যে একবার দেখে বলে দেবে আরে বাবা হ্যাঁ এ একবারে এম এ পাস কেন রে কোনোদিন সার্টিফিকেটের ঠিকানা লেখা থাকে তুই বলবি আর আমরা শুনবো আমাদের নেই নেই না আমাদের কিচ্ছু নেই তো অদ্ভুত লাগে না তোর এই নকশাপানা দেখতে আজকে যখন তোকে নিয়ে কেউ বলবে তখন তার বিরুদ্ধে তুই স্টেপ নিবি তাকে তুই বাজে বাজে কথা বলবি আর আমরা সব চুপ করে ও বাবা হ্যাঁ ও বাবা হ্যাঁ করবো কি করে ভাবিস তুই এগুলো কি করে ভাবিস দিনের পর তুই নিজের শ্বশুর শাশুড়িকে খেতে দিস না অথচ কনিকার শাশুড়িকে নিয়ে তুই দিনের পর শ্বশুর শাশুড়িকে নিয়ে তুই দিনের পর দিন বলছিস মামনির শ্বশুর শাশুড়িকে নিয়ে শাশুড়িকে নিয়ে দিনের পর দিন বলেছিস দিয়েছে গাঁতন মুখ একেবারে সেলোটেপ একদম সেলোটেপ লাগিয়ে দিয়েছিস আর ওদের নিয়ে কথা বলতে পারিস না কি অবস্থা না তোর এরকম দিনের পর দিন তুই এক একটা ফ্যামিলিকে ধরছিস আরেটেপ লাগিয়ে দিচ্ছে তোর মুখে যেমন পুরো মাত্র সেলোটেপ দিয়ে তুলসী পাতা পড়বে সেই দিনকের জন্য আমরা সবাই বসে আছি কারণ তুই এমন পর্যায়ে চলে গেছিস না তুই মানুষকে মানুষ ভাবছিস না তুই ভাবছিস তুই একাই সেরা একাই আমি যা বলছি সেটাই ঠিক আমাকে যারা সাপোর্ট করছে তাদের মতো ভালো সাপোর্টার আর কোথাও নেই আমি যেটা বললাম সেটা লয়ের প্রথম থেকে শেষ অবধি একদম কারেক্ট বাবা তোর পাশে যা দেবদূত গুলো আছে না সত্যি তোরা তোকে যারা সাপোর্ট করছে দেবদূতই হোক আর অবদূতই হোক আর যেই হোক না কেন শুধু তাদেরকে বলছি বাবা সত্যি কোথার থেকে এসেছেন কোন দিক থেকে এসেছেন কানে কি ল্যাটা মাস ঢুকিয়ে রাখেন আর্ধেক কথা শুনতে পান না আর্ধেক কথা শুনতে পান না ও যে দিনের পর দিন লোকের মৃত্যু কামনা করছে বসে বসে আপনারা শুনতে পান না বারণ করতে পারেন না হ্যাঁ যে এইভাবে ভিডিও করো না ওইভাবে ভিডিও করো ওইটা বলো না এইটা বলো আপনারাই তো শেখানোকে ওই তো বলেছে ভিডিও করে ও আপনাদের কাছে পাঠায় আপনারা যখন সার্টিফিকেট দিয়ে দেন হ্যাঁ এটা তুমি বলতেই পারো এটা তুমি করতেই পারো হ্যাঁ এটা পোস্ট করে দাও তাহলে এইটাও তো আপনারা বলতে পারেন এই মৃত্যু কামনা করোনা কারোর এই বাচ্চাদের নিয়ে তুমি কিছু বলো না বাচ্চার মৃত্যু কামনা না এগুলো বলতে পারেন না হ্যাঁ বুড়ি বুড়ি ধারিধারি কিছু দর্শক আছে তোর কাকুমা ঠাকুমা মাসিমা না যারা গেছিল ওখানে তারা তারা দেখতে পায় না যে বাচ্চাটার বাচ্চাদেরকে মৃত্যু কামনা করে কোনো মানুষের শ্বশুরের মৃত্যু কামনা শাশুড়ির মৃত্যু কামনা করে বসে বসে ওই বুড়িগুলো কোথায় যায় শুধু গো আমরা না শুধু আমরা বুড়ি আর ওই বুড়িগুলো কানে ওরাও একটা মাস ঢুকিয়ে মনে হয় বসে থাকে তাই জন্য শুনতে পায় না শুধু চোখে ঠুলিটা পড়ে না তার জন্য এই নরকটটাকে দেখে বসে বসে জঘন্য মেয়েছেলে একটা আজকে খুব খারাপ হয়ে গেল না ঠিক কথা বলেছে একদম আমি চুনাকে সাপোর্ট করি একদম ঠিক কথা বলেছে আর ওই সঞ্জয় একদম তোর তোর জন্য সঞ্জয় ঠিক আছে ও তোকে যে গালাগালি খিস্তিগুলো দিয়েছিল ঠিক করেছিল তুই ওটারই যোগ্য এই এত মানুষ তোকে লাথিজুটো মানে কেন কেন করছিলি না তোর স্বভাবের জন্য তোর স্বভাবের জন্য তুই কারকে থাকতে পার তুই কারোর সাথে থাকতে পারবি না তুই হচ্ছিস একা সেরে মেয়ে ছেলে বুঝেছিস তো তুই কেউ কেউ তোর পাশে থাকবে না তুই একা কথা বলবি একা খাবি একা পড়বি একা শুবি ওই জন্য দেখ সারাদিন তোর বাড়িতে কেউ থাকে না তুই একা একা কাটাস দেখেছিস তো কপালটা তোর সারাদিন একটা কথা বলার লোক নেই তোর শুধু এই মধ্যে ঢুকে বসে আছিস আমিও একা থাকি কিন্তু দেখ কোনো না কোনো কিছুর সাথে নিজেকে জড়িয়ে রেখেছি তুই দেখ সারাক্ষণ লোকের গুচ এটা খেয়ে যাচ্ছে তাই হাগলো করে করে শুকে বেড়াচ্ছিস এই হেগেছে কেটে খেয়ে এলাম দিয়ে তাকে নিয়ে বলতে বসে বললাম এই ও হেগেছে নিলাম এই ওকে নিয়ে বলতে বসে গেলাম তোর হচ্ছে এই স্বভাব গু তুই হচ্ছিস গু খেগো কৃমি পোকা তুই হচ্ছিস তাই তো সেই কারণে তোকে কেউ দেখতে পারে না আবার ভাইয়ের বিরুদ্ধে যাবি তুই সাক্ষী দিতে তোর হাজারটা ছিদ্র আগে তুই সেগুলোকে বন্ধ কর তারপরে যাস এমনিতে তো 90% পার্সেন্ট বন্ধ টেন পার্সেন্ট ছিদ্রটাকে বন্ধ করে তারপর তুই কথা বলতে আসিস বুঝেছিস চল ফোর্ট এখান থেকে